মালদা শহরের রথবাড়ি এলাকায় চার লেনের জাতীয় সড়কের মধ্যে দুই লেনের দীর্ঘদিন ধরেই জবরদখল করে চলছিল বাজার এবং অস্থায়ী দোকান। করোনা সংক্রমণের মধ্যে এই দুটি লেন চালু করার ক্ষেত্রে তেমনটা প্রয়োজনীয় উদ্যোগ নেয়নি জেলা পুলিশ ও প্রশাসন। কিন্তু করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতেই এবার রথবাড়ি এলাকায় 34 নম্বর জাতীয় সড়কে চার লেনের দখল করা দুটি লেন উচ্ছেদ অভিযান চালালো জেলা পুলিশ ও প্রশাসন। জেলা ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর শান্তিনাথ পাজা জানিয়েছেন, সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে অনেকটাই সমস্যা হচ্ছিল বলে অভিযোগ উঠেছিল। এছাড়াও জাতীয় সড়কের এই দুটি লাইন দিয়ে যানবাহন চলাচল করতে পারছিল না, বেআইনিভাবে অস্থায়ী বাজার বসেছিল, পার্কিং জোন গড়ে উঠেছিল, সে ব্যাপারে এদিন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের মেম্বার হিসাবে আমি দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি যে জাতীয় সড়কটা মানুষের চলাচলের যোগ্য করা হোক, জাতীয় সড়কটাতে যেন কোনো রকম ইল্লিগাল পার্কিং, ইল্লিগাল এনক্রোচমেন্ট এগুলো যেন না হয়, সেই জন্য প্রশাসন, জেলা প্রশাসন, পৌর প্রশাসন সকলে মিলে যৌথ উদ্যোগে এই জাতীয় সড়ককে মানুষের চলাচলের যোগ্য করা, ফুটপাথ মানুষের চলাচলের যোগ্য করা, পাশাপাশি NH-34-এর এখন 12টায় ফার্স্ট লেনটা গাড়ি চলাচলের জন্য আগামীকাল থেকে খুলে দেওয়া হবে এবং ওদিকের যে গাড়ি সেটা ওদিকের ফার্স্ট লেন নিয়ে যাবে এবং এদিকের গাড়ি এদিকের ফার্স্ট লেন নিয়ে যাবে। এই ব্যবস্থা মানুষের সুবিধার্থে এটা করা হচ্ছে। আমরা সর্বস্তরের মানুষের কাছে আবেদন, এই জাতীয় সড়কটা যেন সুন্দরভাবে মানুষ চলাচল করতে পারে এবং মানুষ যেন স্বচ্ছন্দে হাঁটতে পারে, তার জন্য দুই সাইডে ফুটপাথ খুব শীঘ্রই তৈরি করা হবে এবং মাঝখানের যে রাস্তাগুলো সেগুলো চলাচলের যোগ্য করা হবে। এটা তো বহুবার উচ্ছেদ করা হয়েছে, আবার সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে, আবার আজকে করা হলো। একদম ঠিক বলেছেন, আমরা এটা নিয়ে আমার লড়াই প্রায় দীর্ঘ 10 বছরের লড়াই, 10 বছর ধরে আমি এটা নিয়ে বারবার করে চেষ্টা করেছি। আমরা আশাবাদী পুলিশ প্রশাসনের সহযোগিতায়, পৌর প্রশাসনের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এবার হয়তো NH-টা সত্যিকারের মানুষের চলাচলের যোগ্য হবে বলে আমরা আশা রাখি। যাদেরকে উঠিয়ে দেওয়া হচ্ছে ছোট ব্যবসায়ীরা প্রত্যেকে, তাদেরকে কোথাও বিকল্প কোথাও মানে অন্যত্র বসানোর ব্যবস্থা? দেখুন, এখানে NH-34-টা ব্যবসাদারদের বসার জায়গা না। NH-34-এ যারা বসছেন, NH-12 আর কি, এখন যারা বসছেন তারা ইল্লিগালি বসছেন, ইল্লিগালি যারা আছেন তাদেরকে কোথায় কী করা হবে সেই ব্যাপারে প্রশাসন সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু আমরা জানি না এই ব্যাপারে।